বন্ধুরা, আপনারা সেই প্রদেশের জনতা, যে প্রদেশ ইতিহাস সৃষ্টি করেছে। আগে কোন এক ব্যক্তির জয়গান গাওয়া হতো, যদি ভারতবর্ষের কোন কোনায় কেউ পৌঁছত তো ওই ব্যক্তিকে জানতো যে উনি মুখ্যমন্ত্রী, উনি তো সিম্পল, উনি তো এই, ওনার তো এই। বাকি 37 লক্ষ ত্রিপুরাবাসী কেউ জানতো না ত্রিপুরা কোথায় আছে, ত্রিপুরা কি দেখতে কেমন, ত্রিপুরা দেখি প্রদেশ। যদি ত্রিপুরা বলি তারপরও বলবে এটা কোন জায়গায়, বলতে হবে এটা আসামের কাছে। আচ্ছা, আসামের দিকে কোন জায়গায়, কোন দিকে যেতে হয়, আচ্ছা অতটা কিলোমিটার দূরে গেল, আচ্ছা তারপরে বলবে এটা কিটা, বলে ওই যে আগরতলা আছে এয়ারপোর্ট, ও আচ্ছা আচ্ছা আগরতলার মধ্যে ত্রিপুরা, আচ্ছা তব যাকে ত্রিপুরার মানুষকে পরিচয় দিত। একবার আপনি চিন্তা করে দেখুন, যদি আপনি কোন জায়গায় দাঁড়িয়ে কেউ বাড়িতে গিয়েছেন, আপনাকে জিজ্ঞাসা করেছে আপনার বাবার নাম কি, আপনি বলেছেন, সঙ্গে সঙ্গে যদি ওই ভদ্রলোক বলে আচ্ছা আপনি অমুক বাবুর ছেলে, তো আপনার কাছে খুশি হয় যে আমার বাবা কি ছেলে, আমি ওনার ছেলে। আর আমরা ত্রিপুরাবাসী যখন ত্রিপুরার বাড়িতে কোন রাজ্যে যেতাম, বিদেশ তো ছেড়ে দিন, তো আমাদেরকে যখন জিজ্ঞাসা হতো কোথা থেকে এসছেন ত্রিপুরা, তার জন্য মনে হতো আমাদের জাতের লোক অন্যদের, অন্য রাজ্যের লোক কোর্ট মার্শাল করে বসে থাকতো, কোথা থেকে এসছেন ত্রিপুরা, কিটা কোথায় থাকে, আবারও জিজ্ঞাসা করলো। দুইবার বলার পর ত্রিপুরাতে আমার স্টেট বললো এটা কি, কারণ কি পার্টি আর ব্যক্তির পেছান তৈরি করেছিল এরা 25-30 বছর যায়। কমিউনিস্ট পার্টি আর এক ব্যক্তি, বাকি ত্রিপুরা জনতা বা ত্রিপুরা মাটি বা, কারণ এরা ত্রিপুরার মাটিকে শ্রদ্ধা করে না, ভারত মাতাকে শ্রদ্ধা করে না, ত্রিপুরার মাটিকে ভালোবাসে না, এরা চায়নার মাটিকে ভালোবাসে, এরা রাশিয়ার মাটিকে ভালোবাসে, এরা রাশিয়ার প্রচার করেছে ত্রিপুরাতে, এরা ভিয়েতনামে প্রচার করেছে, এরা চায়নার প্রচার করেছে, এরা ত্রিপুরার প্রচার কোন জায়গাতে করলে 25 বছর ক্রমাগত সরকার আমার ত্রিপুরা রাজ্যকে চেনে না। আজকে 2018 নির্বাচনের পর পুরো দুনিয়া চিনে নিয়েছে 37 লক্ষ ত্রিপুরাবাসী ইতিহাস তৈরি করেছে, যে 3 বছর 2.5 বছরের মধ্যে 1.5% বিজেপিকে একতরফা ল্যান্ডস্লাইডিং করে কমিউনিস্টকে সমাপ্ত করে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে যে ত্রিপুরার মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ।